আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম খান আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও হলো এমএস ওয়ার্ডের। গতকালকে আমরা শিখিয়েছিলাম যেটা, সেখান ঠিক সেখান থেকে আমরা আজকে শুরু করব। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর যে আটটা মেনু বারের সাথে আমি গতকাল পরিচয় করে দিয়েছিলাম, তার প্রথম মেনু বারে মানে হোম মেনু বারের কিছু কাজ আমি কালকে দেখি গতকালকে দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব যে এই হোম মেনু বাটনে একটা অপশন আছে ক্লিপ বোর্ড। এই ক্লিপ বোর্ডের কিছু কাজ রয়েছে, আমরা এই ক্লিপ বোর্ডের কাজগুলো আজকে দেখব। দেন এগুলো 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 সব আলোচনা করব আস্তে আস্তে। ক্লিপ বোর্ডের কাজ হলো আমাদের যে যে লেখাগুলো কালকে লিখেছিলাম, গতকালকে মানে গত টিউটোরিয়ালে এগুলো লিখেছিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো আমরা ক্লিপ বোর্ডের কাজ হলো প্রথমে যদি এই যে কেচি আকৃতি যেটা দেখতেছি, কেচি মানে কেচি আকৃতি যেটা, সেটা হচ্ছে কাট করা। কাট করার অর্থ হলো যে আমাদের এই আমাদের দেশের নাম বাংলাদেশ, আমি এই শব্দটা এখানে রাখবো না, আমি এই শব্দটা সবার নিচে আনবো, কিন্তু এখানে এই শব্দটা থাকবে না। এখন এটা করতে গেলে আমাকে কাট করে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন আমি একটু কাট করি। আমি প্রথম এটাকে মার্ক করলাম, মাউসটা ধরে মাউসের লেফট বাটন চাপ চাপ দিয়ে টান দিলে এটা মার্ক হয়ে যাবে। এই যে দাড়ি সহ নিলাম, দেখেন কাট, এটা মার্ক করার পরে এই কাট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে লেখাটা চলে গেছে, লেখাটা কিন্তু এখনো আমাদের ইসে আছে। আর আমি চাচ্ছি যে এখানে অথবা নিচে কোথাও দেব, মানে এখানে আমি এটা পেস্ট করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে পেস্ট বাটন, এটা প্রেস করলে হয়ে যাবে। দেখেন এখান থেকে এটা এখানে চলে এসেছে। আবার আমি এটা যদি না করে এখানে প্রেস না দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি, মানে কন্ট্রোল ভি একসাথে চাপ দিলেই পেস্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে আবার দেখাই, যেমন এটা আমি ডিলিট করে দিলাম, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপ দিলাম, আবার এখানে চলে আসছে। তার মানে আপনি যদি কোনো কিছু কপি করতে চান এবং এটা পেস্ট করার বেলায় আপনি কন্ট্রোল ভি চাপলেই পেস্ট হয়ে যাবে কিবোর্ড থেকে। আর যারা কিবোর্ড থেকে পারবেন না, তারা এখান থেকে এই পেস্ট বাটনে প্রেস করলেই পেস্ট হয়ে যাবে। এবার আসেন, আমরা দুইটা বাটনের কাজ দেখেছি, এখন আমরা দেখব কপি কিভাবে করতে হয়। আপনি প্রথমবারের মতো যেভাবে মাউস দিয়ে ড্রাগ করা দেখিয়েছি, রাইট লেফট বাটন প্রেস করে এভাবে টান দিলে মাউসটা ড্রাগ হয়ে যাবে। তো এটাকে আমি এখন কপি করব, এই লেখা এখানেই থাকবে, এটা এখান থেকে যাবে না। কাট করলে চলে যেত, কিন্তু কপি করলে চলে যাবে না। কপি করলে এক অনেক মানে একাধিক, এটাকে ড্রাগ করার পর এখান থেকে এটা ক্লিক করার পরে আপনি যেখানে চাই সেখানে এটা পেস্ট করতে পারবেন। পেস্ট করতে গেলে কন্ট্রোল ভি চাপেন অথবা কিবোর্ড মাউস দিয়ে এখানে পেস্ট ক্লিক করেন, হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপলাম, হয়ে গেল পেস্ট, এখানে হয়ে গেছে, লেখাটা এখানে চলে এসেছে। এবার আমি এই লেখাটা পুরোপুরি মানে মুছতে চাচ্ছি, যেখানে থাকবেই না লেখাটা, এটা মার্ক করে জাস্ট এই যে বাটনটা এখানে দিতেছেন এই বাটনটা ক্লিক করবেন। এই যে এই হইল মানে এই যে হোম বাটনের যে কাজ, এটা হলো হোম বাটনের কাজ। এটা হলো হোম বাটনের কাজ। এই হোম বাটনে আপনার যে ক্লিপ বোর্ড আছে, এই শুধু ক্লিপ বোর্ডের 1 2 3 4 এই চারটা বাটনের কাজ। এখানে আরো কোনো অপশন আছে, দেখেন
এখানে এই পেস্টের বেলায় আবার কিছু অপশন রয়েছে। এখানে পেস্ট, শুধু পেস্ট মানে কন্ট্রোল ভি চাপলে হয়ে যাবে যেটা, আর পেস্ট স্পেশাল কন্ট্রোল অল্টার ভি চাপলে হয়। যাই হোক, আমরা নর্মালিটি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। এই কন্ট্রোল প্লাস ভি অথবা কিবোর্ড থেকে এটা মার্ক ড্রাগ করে কপি করে যেখানে বসার সেখানে এটা প্রেস দিলে এটা এখানে লেখাটা হয়ে যায়। তো নর্মালি এভাবেই আমরা করে থাকি। এটা হলো যে কিবোর্ডের মানে সরি মাইক্রোসফট ওয়ার্ডের হোম বাটনের ক্লিপবোর্ড যে অপশনটা রয়েছে, 1 2 3 4 এই চারটা অপশনের কাজ আজকে আমরা দেখলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা বাংলা টিউনের পক্ষ থেকে যে কেউ আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।